ছোটো বড় সবার পছন্দের ফুচকার রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে হাজির হয়ে গিয়েছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। এই যে আজকে ফুচকার রেসিপি নিয়ে চলে আসছি, আশা করি আপনাদের উপকারে আসবে, ফুল ভিডিওটি দেখবেন। প্রথমে আমি এখানে হাফ কাপ সুজি নিয়ে নিয়েছি এবং সামান্য পানিতে সেই সুজিটুকু ভিজিয়ে রাখছি। এরপর আমি এক কাপ আটা, আধা কাপ ময়দা সাথে এই ভিজিয়ে রাখা এই সুজিটা দিয়ে ভালো করে মেখে নিব। সামান্য পরিমাণ লবণ দিতে পারেন, না দিলেও চলবে। লবণ দিলে লবণ অল্প পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন, লবণ বেশি দিলে এটা মচমচে থাকবে না। তারপর সামান্য আমি এক চিমটি বেকিং সোডা ইউজ করছি, সেটা না দিলেও আপনার চলবে। তারপর আমি খুবই সামান্য পরিমাণ দিয়েছি বেকিং সোডা। আমি এখানে আটা, ময়দা, লবণ, বেকিং সোডা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর সাথে ওই যে ভিজিয়ে রেখেছিলাম সুজিটুকু তা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই ফুচকা আপনি বানিয়ে বাসায় রেখে দিতে পারেন, যে কোনো সময় আপনারা তৈরি করে খেতে পারবেন। চটপটি বলেন বা ফুচকা হিসেবেও তাই তৈরি করা যাবে, চটপটির সাথেও খাওয়া যাবে। এই যে আমি সামান্য পরিমাণ পানি দিচ্ছি, খুব টাইট করে শক্ত করে একটা ডো তৈরি করে নেবেন। এখানে আমি তাল মাখনা ইউজ করছি না, আজকে তাল মাখনা ছাড়াই আপনাদের সাথে ফুচকা তৈরি করে আমি দেখাবো। ভালো করে মথে নিতে হবে কাইটা, খুব ভালো করে মথে আমি এটাকে 10 মিনিটের জন্য একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে রেখে দিব। দশ মিনিট পরে আমি এটাকে ভালো করে বেলে নিব এবং একটা কাটা, আপনাদের যদি ফুচকা কাটা থাকে তো ভালো, ফুচকা কাটা না থাকলে ছোটো সাইজের কোনো স্টিলের ঢাকনা, স্টিলের গ্লাস কিংবা যে কোনো কৌটার মুখা ইউজ করতে পারেন। যে 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 সাইজ অনুযায়ী বানাবে সেই সাইজের মুখা দিয়ে কেটে নিতে পারবেন। আমি এই যে আমার কাইটুকুতে ছোটো ছোটো করে রুটি আকৃতি করে গোল করে নিচ্ছি। দুভাবে ফুচকা তৈরি করা যায়, দুটো রুটি একসাথে বানিয়েও ফুচকা তৈরি করা যাবে। আজকে আমি সিঙ্গেল রুটি দিয়ে বানিয়ে দেখাবো কীভাবে মচমচে ফুলকা ফুচকা তৈরি হয়। আমি রুটিগুলো বেশি ভারী করবো না, সাধারণ আমরা নর্মাল যেভাবে যেরকম রুটি খাই সেরকম রুটি পর্যন্ত সেরকম করেই আমি বেলে নিয়েছি। বেশি পাতলা না, বেশি ভারীও না। এরপর এই যে একটা মুখা, কৌটার মুখা দিয়ে কেটে নিচ্ছি। যে রুটির পরিমাণটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, রুটিটা বেশি খুব একটা বেশি ভারী হবে না। এরপর আমি একটু তেল গরম করে নিয়েছি। তেলটা ভালো করে গরম করে আপনারা ফুচকাটা ছাড়বেন, তাহলে সুন্দর করে মশলা ফুচকাগুলো ফুলবে। এই একটা টিপস আপনাদেরকে বলে দিলাম। আরেকটা টিপস হলো তেলটা দেওয়ার পর পরে, ফুচকাটা তেলের মধ্যে দেওয়ার পর পরে আপনাকে আপনারা চুলার জালটা একটু কমিয়ে দিবেন, তাহলে ফুচকাটা মচমচা হবে। বেশি জালে ফুচকা লাল হয়ে গেলে, ফুচকাটা কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেলে এটা নেতিয়ে যাবে, মচমচে থাকবে না। এই যে আমার ফুচকা তৈরি করা মোটামুটি হয়ে গিয়েছে। এদিকে আমি তেঁতুলের কাত টক তৈরি করে নিচ্ছি, তেঁতুলের কাত ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে আমি পরিমাণ মতো লবণ, একটু মশলা, মশলাটা হচ্ছে চটপটির জন্য আমি যে মশলাটা তৈরি করেছিলাম, জিরা মরিচ গুঁড়ো, হালকা তেলে ধনিয়া জিরা মরিচ গুঁড়ো আস্ত তেলে গুঁড়ো করে নিয়েছি। সাথে আমি 4 টেবিল চামচ চিনি দিয়েছি, তেঁতুলটা বেশি টক, আপনারা আপনারা পরিমাণ মতো আপনাদের পছন্দ মতো মিষ্টি ইউজ করবেন। এরপর আমি একটা আলু আর সামান্য পরিমাণ ফুচকার যে ডালটা, চটপটির যে ডালটা হয় সেই ডালটা আমি সামান্য পরিমাণ মেখে বানিয়ে নিয়েছি। এই যে আমার ফুচকা তৈরি, আশা করি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।